আমার নবী রূহের জগতের জন্য রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য আমার নবী রহমত হাশরের ময়দানের জন্য আমার নবী রহমত জান্নাত ও জাহান্নামের বেলা আমার নবী রহমত নবী মক্কা নগরীতে আসেন রহমতের বাড়ি ধারা শুরু হয়ে গেল যেই মানুষগুলো এত চরিত্রহীন যেই বাইতুল্লাহর দিকে শুধু নজর দিয়ে তাকায় থাকবে কিছু বলবে না এরপরও শুধু সওয়াব লেখা হবে এত একটা দামি বাইতুল্লাহ ঘর যেই ঘরের আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এত দামি একটা ঘর ওই ঘরের মধ্যের মানুষগুলো এত খারাপ ঘরের ভেতরে 360টা মূর্তি টানাইয়া নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে কত খারাপ এই মানুষগুলো এত খারাপ নিজের কলিজার আপন কন্যাকে জিন্দা হত্যা করে বাবা হইয়া লজ্জায় মাথা উঁচু করে না পাথর চাপা দিয়ে মেরে ফেলে নিজের আপন মেয়ে এতটাই খারাপ মাত্র 13 বছরের ব্যবধানে ওই মানুষগুলোকে রহমতের নবীর সোহবতে এরা এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় কয় লিস্টি দিলাম নবীরে গিয়া দাও এই লিস্টির ভিতরে 10 জনের নাম আছে এদেরকে জানায়া দাও আর বিনা হিসাবে জান্নাতি এই মানুষই মাত্র 13 বছরের ব্যবধান রসূলের মেহনত এত বড় চরিত্রহীন মানুষ এদেরকে স্বর্ণের মানুষ বানাইতে আমার নবীর কোনোদিন একটা গালি দেওয়া লাগে নাই চোখের গরমও দেখান নাই আমার নবী গালির কোনো জবাবও দেন নাই একটা বেতের বাড়িও দেন নাই অত 40টি আইসা গেছে আর সে আজিম থেকে এরা জান্নাতি আল্লাহ জানায় দেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন ও নবী আপনার সোহবতে যারা আছে এরা সাহাবা এদেরকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম এদের উপর এরাও আমার উপরে খুশি আমিও খুশি আমি আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম কিন্তু 1500 বছর পর আজ আমার সমাজের ভেতরে অনেকে সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে ইশারা ইঙ্গিতে আর যারা বক্তব্য দিবে তিনবার কসম করে বললাম এরা ইসলামের দুশমন এরা রসুলের দুশমন এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড বলবেন এই জমিনে কি সাহাবাদের বিরোধিতা করার কেউ আছে নাই আরে বড় এক মুফতি সাহেব কি সাহেব মুফতি সাহেব বলে ওমরে ফারুক সাহাবি ভণ্ড আছেন কোন দেশে খবর নাই সাবধান আমার নবী রহমতের নবী কেমন রহমতের নবী আমার নবী আলাদা আলাদা সিস্টেমে রহমত দুনিয়াতে আমার নবী মুমিনের জন্য যেমন রহমত বেঈমানের জন্য তেমন রহমত আমার নবী দুনিয়ার জমিনে পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী জঙ্গলার প্রাণীদের জন্য যেমন রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী তেমন রহমত আমার নবী গাছের জন্য রহমত একটা একটা যদি বুঝাইতে যাই সারা রাত
কাটিয়া যাবে শেষ হবে না কেমন মায়ার নবী মরা গাছে নবীরে চিনে জিন্দা মানুষ ওই নবীরে চিনলি না যদি চিনতিরে গাজীপুরের মানুষ আমার নবীর সুন্নতের জবাই কইরা বেঈমানের পাঁচাটা গোলামি করতে পারতি না রহমতের নবী আমার এমন আদর্শ দিয়া গেলেন এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মহব্বত জমা করো শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো বিদ্রোহী যেন না হই কলিজা দিয়া দোয়া করব ও দয়ার মালিক দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই এরে নবীর আশিক উম্মতের দল সাবধান বড় কঠিন মুসিবত এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি আর সব ওলামায়ে কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন ইসরায়েল বেঈমানের পণ্য বিক্রি করা যাবে না কেনাও যাবে না দোকানে আছে না নাই ও আল্লাহর গোলাম এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব না আমাদের বলার দায়িত্ব বলবো যাকে বুঝানোর দায়িত্ব বুঝাবো কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার আর আল্লাহর ফয়সালা এরে নবীর আশিক উম্মতের দল ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা পালন করবে না মুসলমানরাই পালন করবে আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্য এই আলেমদের মেহনত দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই তাবলিগলারা দৌড়ায় পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে দাওয়াতের পিছনে ও আল্লাহর বান্দা কেউ বলে না আমার দলে আসো সবাই বলে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মতে চলবা ডাক্তার হইলো তোমার সম্মান সবার উপরে নবীর আদর্শ নিয়ে চলবা ইঞ্জিনিয়ার হইলো সম্মান উপরে আর নবীর আদর্শ জবাই করেও যদি চলিয়া ডাক্তার হও ডাক্তার হতে পারবা তবে তাসলিমার মতো জুতার বাড়ি ছাড়া উপায় নাই ভাইরা আমার এরে যুবক তোমার কাছে জানি কে বুঝাইছে ইসলাম অনেক কঠিন কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নাই কত সহজ তুমি ব্যবসা করবা ইসলাম নিষেধ করে না অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না ব্যবসা বাণিজ্য লেখাপড়া বন্ধ হয়ে যাবে কে বলেছে তোমাকে ডাক্তারি বড় বাধা নাই নবীর তরিকা মেনে চলো এরকম ডাক্তার নাই চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওই ডাক্তারকে খারাপ বলার উপায় নাই অতএব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো নবীর মোহাব্বত নিয়া আদর্শের অনুসরণ শুরু করে দাও সম্মান বেড়ে যাবে সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো এত বয়ান এত বয়ান এত বয়ান জীবনে তো বয়ান কম শুনলা না রে বাবা জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমগো বক্তাদের বয়ান আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্টগ্রাম হিলটেক্সের পাহাড়ে ডুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ইমানের উপর আক্রমণ করে আজকে বয়ান করা দরকার পঞ্চগড়ে
যেখানে টাকার লোভানক দৃষ্টিতে ফলাইয়া বহু মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে কিন্তু কই মুসলমানের পিছনে 12 মাস দড়াইতে দড়াইতে না খাওয়ার টাইম আছে না ঘুমের টাইম আছে এরপরও ফলাফল জিরো এত চিল্লাইয়া কত দিনই হইয়া কথা বলি মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম আমি এরপর দুই একটা কথা উঁচু কণ্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাইব না যাতে আল্লাহর কাছে মাপ চাই কিন্তু কি লাভ বয়ানের আগেও দেখি আল্লাহর বান্দা বিরিটানে মোনাজাতের পরও বিরিটানে এরকম আশেক নাই কেউ তাই কি মোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বিড়ি মোনাজাতে কি বিড়ি চাইছে নি একটু চিন্তা করা দরকার মানুষের তো একটা লজ্জা থাকারও দরকার ফ্যান্ডেল থেকে মোনাজাতটা দিয়েই বাইরে গিয়ে বিড়ি টুপিটা পকেটে আল্লাহ হেদায়াত দান করুন তারপর আমাদের কথা কি বন্ধ হবে কথা আমরা চালায়ে যাব সংখ্যায় বেশি না হোক সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে আমার মাওলার রহমত তাহাজ্জুদের কান্না ফজরের আজানের ধ্বনি এরে নবীর উম্মতের দল এখন থেকে তৈরি হয়ে যাও রে যুবক মনে করিও না ফিলিস্তিনের উপরে বুঝি বেঈমানের আক্রমণ না গোটা দুনিয়ার বেঈমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান ওতে বাগের থেকেই রেডি হইয়া যাও পারলে কাফনের কাফুর কিনে নাও না হয় সাদা জামা কাপুর পরে থাকো যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব কোন প্রশ্ন করা যাবে না দিনের জন্য কোন ব্যক্তির জন্য না আল্লাহর জন্য রসুলের আদর্শের জন্য যেখানে ডাক আসবে যখন আসবে তখন সেখানে হাজির ইনশাআল্লাহ অতএব ভাই তোমরা স্কুলে পড়োরে যুবক মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও মানুষের সাথে ভালো আচরণ করো জবানটাকে কন্ট্রোল করো মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না অতএব এখন থেকে তওবা করে নাও আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হওয়ার রাস্তা দুইটা কয়টা একটার নাম মুহাব্বত আরেকটার নাম ইতাআত মুহাব্বত অর্থ ভালোবাসা ইতাআত অর্থ অনুসরণ করা মুহাব্বত অর্থ ভালোবাসা ইতাআত মানে অনুসরণ করা অনুকরণ করা নবীকে কারা মানে না নবীকে ভালোবাসে তারা মানে বিষয়টা কিন্তু এমন না কথা ছোট কিন্তু অনেক কিছু বুঝাবার ব্যাপার নবী বলেন নাই যে আমাকে ভালোবাসলেই সে জান্নাতি বরং নবী বলছেন আমার অনুসরণ যারা করে অর্থাৎ মুহাব্বত না কি ইতাআত অনুসরণ তারা জান্নাতি আবার যারা অনুসরণ করে না তারা জাহান্নামী এটাও বলেন নাই বরং যারা বিরোধিতা করে তারা জাহান্নামী মহব্বত বা ভালোবাসা এটা সফলতার চূড়ান্ত পুঁজি নয় সফলতার চূড়ান্ত গুণ হলো পুঁজি হলো ইতাআত অনুসরণ ভালোবাসা দূরের থেকেও হয় অদৃশ্যের থেকেও হয় না দেখেও হয় বখেলাফ ইতাআত দূরের থেকে হয় ঠিক কিন্তু না দেখে হয় না এবার বুঝুন অনুসরণ কি যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন
যে নবীর অনুসরণ করবেন সে নবীর আদর্শে আদর্শবান হবেন, নবীর রঙে রঙিন হবেন, যে আল্লাহর অনুসরণ করবেন সে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন। তবে ভালোবাসা আর অনুসরণের মধ্যে ব্যবধান কত, সফলতার চূড়ান্ত পুঁজি হলো অনুসরণ, ভালোবাসা নয়। আর ভালোবাসার জন্য দেখতে হয় না, দূরের থেকে না দেখে ভালোবাসা হয়, কিন্তু অনুসরণটা না দেখে হয় না। যেমন অনেক যুবক চুলগুলো আঁকা বাঁকা কেটে রাখছে, এই চিল্লাইবেন না, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসলেন কেন? কি আমি হাসির কিছু বলছি? তো হাসলেন কেন? কেন হাসছেন? এই বিষয়ে রসুল 1500 বছর আগে বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই, আর যার লজ্জা নাই ওর কাছে লঙ্গি পরা আর ল্যাংটা থাকা সমান মনে হয়, ওর কাছে কান্না করা হাসি দেওয়া সমান মনে হয়। এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসার সাথে সাথে জীবনের গুনামাফ, এমন কি নবীজি হাদিসে বলেন, পরশুদিন দেখলাম কেউ যদি ওলামায়ে আহলে হকদের কথা শোনার তাগিদে মোলাকাতে রওয়ানা হয় ঘর থেকে, নবী বলেন আল্লাহ পাক 70,000 ফেরেশতার একটা কাফেলা তার সাথে দিয়ে দেন। ওই আলেম ওলামাদের মজলিসে আসা পর্যন্ত এরা শুধু দোয়াই করতে থাকে। অতএব চালাকি বহুত করতে পারেন, আমার থেকে অনেক জ্ঞানী, আমার থেকে অনেক চালাক, কিন্তু এই মজলিস চালাকি করার জায়গা না। ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড, আর কপাল যদি পুড়িয়েই যায় তাহলে আমি কেন, আমার 14 গোষ্ঠী কেন, আর আমার 14 পুরুষ কেন, আর আবু বকর ওমর ওসমান আলী সাহাবি কেন, স্বয়ং রসুল যার কোনো গুণা নাই সেও যদি বয়ান করে কপালে হেদায়াতের কালেমা আসে না, এরকম কোন দৃষ্টান্ত ইতিহাস আছে তো? যে নবীর মতো ব্যক্তি যার কোনো গুণা নাই সে পর্যন্ত বয়ান করার পরেও কপাল পুড়ে গেছে কালেমা পড়ে নাই, বলেন তো জানা থাকলে কে? তাহলে আমরা কে? আমাদের তো কোনো টাইমই নাই, আমরা তো মানুষের কাতারেই নাই, লেবাস পরলে না এখন বোঝা যায় আমি মানুষ, লেবাসটা খুললে আমার চরিত্র কুত্তার থেকেও খারাপ। কিন্তু যেই রসুল উম্মতের হাদি তার বয়ানও কালেমা পড়ে না, বুঝেন কি পরিমাণ কপাল পুড়লে এমন হয়? আর কপাল যদি ভালো থাকে তো রসুলকে জবাই করতে সেও হেদায়াত পেয়ে যায়। কে কে চালাকি করবেন না, এটা চালাকির জায়গা না, এটা কান্নার জায়গা, এটা তওবা কবুলের জায়গা। বক্তারও চালাকি করার কোনো কায়দা নাই, শ্রোতাদেরও চালাকি করার কোনো কায়দা নাই, এখানে হৃদয়টা নরম থাকবে যে আল্লাহ আমাকে কবুল করেনি। বয়ান তো জীবনভর শুনছেন, লাভ হয়েছে কি? এত বড় মহামারী করোনা আসার পরেও যেই সুৎখোর সেই সুৎখোর। তাহলে এই বাঙালির ধরতে আরো বড় মারাত্মক গজব লাগবে, করোনায় যেহেতু হয় নাই, আগের সেই বেপর্দাওয়ালা এখনো বেপর্দাওয়ালা, আগের জালেম এখনো জালেম। বয়ান তো আপনারা কম পারেন না, বয়ান আপনারা না পারলে আমাকে ভুল ধরেন কেমনে? অনেক বয়ান আপনারা পারেন, অনেক জ্ঞান,
কিন্তু ফলাফল কি সব জিরো এই যে এত মানুষ মনে হয় যেন আজকের ওয়াজ কামিয়াব অথচ অধিকাংশ মানুষ এখানে আছে ফজর পড়ে নাই যোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশা পড়ছে কিনা আল্লাহ ভালো জানে বাইরে গিয়ে তো চাপাবাজি করবেন সর্বনাশ চমৎকার বয়ান মোনাজাতে কান শুনি বাফে কান দেন আমি কেন মুখী অথচ কান্নার প্যান্ডেল এটা কান্নার চিন্তাই নাই কপাল এত পরিমাণ পুরছে নিজেও কাঁদে না কেউ কাঁদলে তা পছন্দ করে না আল্লাহ হেদায়াত দান করুন তাহলে যুবককে জিজ্ঞাসা করলাম চুলগুলো আঁকা বাঁকা কেন বলে হুজুর আমি একজনের অনুসরণ করি আচ্ছা কার অনুসরণ করো বলে বিদেশি এক খেলোয়াড় তুমি তাকে দেখেছো তার সাথে মোলাকাত হয়েছে বলে হয় নাই তুমি চিনো বা চিনি না সে তোমাকে চিনে বলে আমাকে চিনবে দূরের কথা আমার দেশের নামই জানে না তা অনুসরণ করতে হলে তো দেখতে হয় শর্ত না দেখে অনুসরণ হওয়া যায় করা যায় না কাহা দেখেছি ডাইরেক্ট নয় কেমনে ইনডাইরেক্ট তাকে দেখেছি ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাহলে কি বুঝলাম না দেখে অনুসরণ হয় না এখানে আপনারা যারা আছেন 100% আমি নিশ্চিত আপনারা সবাই আমাকে ভালোবাসেন কত পার্সেন্ট নিশ্চিত এর থেকে আরো বেশি আমি নিশ্চিত কেউ আমার অনুসরণ করেন না এবার বুঝেন ভালোবাসা আর অনুসরণ ব্যবধানটা যেমন যদি কেউ আমার অনুসরণ করতেন তাহলে তার টুপি আমার টুপির মতো হবে তার রুমাল আমার রুমালের মতো হবে তার জামাটা আমার জামার মতো হবে অর্থাৎ সে আমার রঙে রঙিন হয়ে যাবে তাহলে আপনার অন্তরে ভালোবাসা আছে কি নাই অনুসরণ নাই মোহাব্বত আছে ইতাআত নাই কিন্তু মোহাব্বত সফলতার চাবি নয় সফলতার চাবির নাম ইতাআত বাংলা অর্থ অনুসরণ আপনারা বর্তমান পৃথিবী সহ ধরে নিলাম যত রসুলের আশেক আছে সব রসুলের ইশক আর ভালোবাসা এক পালায় দিলে আবু তালিবের ভালোবাসার সমান হবে না কথা ঠিক কিন্তু আবু তালেব কি জান্নাতি এবার বুঝেন তো আসলে কলিজা দিয়া নবীকে ভালোবাসিয়াও জান্নাতি না কেন কি নাই মহাব্বত আছে কি নাই এতাআত নাই নবীকে কলিজা দিয়া ভালোবাসছেন কিন্তু অনুসরণ করেন নাই করছেন করেন নাই তাহলে স্পষ্ট নবীকে কে মানে যে নবীর অনুসরণ করে নবীকে কে মানে না গেলেন আউলিয়ে গেছেন পাঁচ মিনিটে আমি কিন্তু বারবার এটাকে রিপিট করছি যে নবীর অনুসরণ করে সে জান্নাতি কিন্তু এর বিপরীতে কথা আসে যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী কিন্তু নবী এ কথা কিন্তু বলেন নাই যে অনুসরণ করে না সে জাহান্নামী বলেন নাই কি বলছেন যে বিরোধিতা করে ওমান আসানি আচ্ছা এখান থেকে কি বুঝার আছে মারাত্মক একটা পয়েন্ট বুঝার আছে কি বুঝার আছে খেয়াল করেন যারা অনুসরণ করে তারা জান্নাতি যারা অনুসরণ করে না এরা দুই দল কয় দল এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী বলেন এক দল আর এক দল বিদ্রোহী বিদ্রোহী যারা ওরা রসুলের আদর্শের বিরোধী দুশ্মন এই মাঠের মধ্যেই আছে আমি বলতেছি খেয়াল করে যারা রসুলের অনুসরণ না করার দল এরা কয়টা এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী যেমন এই যুবক টুপি পরো না কেন তো এক যুবক কয় হুজুর টুপি পরা দরকার নবীর সুন্নত চেষ্টা করি পারি না দোয়া করবেন আরো চেষ্টা করব বিদ্রোহী না আগ্রহী আর একটা রেজি গেলাম এই যুবক টুপি পরো না কেন আমার কথা শেষ না হতে রিপিট টুপি না পরলে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী
এটা বেয়াদব এটা গাদ্দা ঠিক এটা রাসূলের দুশমন ঠিক বুঝাইতে পারছি তাহলে যারা রাসূলের অনুসরণ করে না তারা জাহান্নামী না যারা বিরোধিতা করে একজনের রাসূলের আদর্শ মানে না মানার আগ্রহ আছে জাহান্নামী আরেকজনের রাসূলের আদর্শ মানে না মানার আগ্রহ নাই দাড়ি রাখো না কেন কা হুজুর দাড়ি রাখা দরকার নবীর আদর্শ চেষ্টা করব একটু দোয়া কইরেন বিদ্রোহী না আগ্রহী আরেকটারে জিগেলাম দাড়ি রাখো না কেন না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যেই কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী এটাই বেয়াদব এটাই গাদ্দার এটা রাসূলের দুশমন তাহলে যে আগ্রহী মানে না নবীর আদর্শের অনুসরণ করে না কিন্তু বিদ্রোহী না আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে নি দুই কথায় আগ্রহীকে গালি দেওয়া যাবে না বিদ্রোহীকে সার দেওয়া যাবে না সুযোগ পাইলেই জুতার বাড়ি সুযোগ পাইলেই ফিডা আগ্রহীকে গালি দেওয়া যাবে না ওরে বুঝাইতেই আসো আর বিদ্রোহী ওটা চুরন্ত খারাপ জেনে শুনেই রাসূলের সাথে গাদ্দারি করে কথা বুঝাইতে পারছি এটা আসল ওয়াজ এবার কিছু আওয়াজ শুনবেন আওয়াজ একটা আওয়াজ না দিলে তো কইবেন ওয়াজই হয় নাই এটা একটু ওয়াজ করলাম এবার একটা আওয়াজ দেই টাইম কম যেহেতু ওখানে আবার বয়ানে যেতে হবে এ হাদিস নিয়ে কিছু কথা বলছি আমরা আহলে হাদিস না তো এই জন্য হাদিস নিয়ে কিছু বললাম ওরা বলে আমরা হাদিস মানি না হাদিস মানি না না মানি বুঝাই দিলাম আমরা আগ্রহী আমরা বিদ্রোহী নয় এবার আয়াত নিয়ে কিছু কথা বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীরে কে মানে না এটার বুঝার জন্য কি মুফতি সাহেব লাগবে না মোটামুটি বুঝাইতে পারছি তো আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সুন্নত আদর্শের অনুসরণের তৌফিক দান করেন আমিন যুবকদেরকে একটু প্রশ্ন করেই ফেলি এক মিনিটে যুবকেরা বলো তো আমার রাসূলের থেকে দামি কোনো মুফতি কোনো মুহাদ্দিস কোনো মুফাসসির কোনো মুবাল্লিগ কোনো মুজাহিদ কোনো দার্শনিক কোনো কলামিস্ট কোনো বৈজ্ঞানিক পৃথিবীতে ছিল না তাল মিলায়ও না বুঝা শুনে কইও এখন আছে না ভবিষ্যতে আসবেন না সবাই একমত তাহলে আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ সবাই একমত নাম্বার দুই নবীজির আদর্শ সুন্নতের বাহিরে আর কারো কাছে কি আরো সুন্দর আদর্শ আছে নাই সবাই একমত তাহলে নবীর আদর্শই কি শ্রেষ্ঠ কথা ঠিক এবার যুবকেরা তিন নাম্বার জবাব দাও ওই নবীর কি নখ কাটার নিয়ম আছে চুল কাটার নিয়ম আছে তুমি বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটলা কেন কি একটা স্বার্থ হয়তো থাকতে পারে একজনে দাঁড়ায় বলো হাফিজ ভাই একটা স্বার্থের জন্য গেছি কি বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বেড়ে যায় একটার কথা ক আল্লাহর কসম আমি বেঈমানের লাইনে যাবো একজনে দাঁড়ায় বল যে বেঈমানের লাইনে চুল কাটলে যৌবন বাড়ে চেহারা সুন্দর হয় স্বাস্থ্য ভালো থাকে মাথা হিমেল থাকে তাহলে আকাম কেন করছো বলো রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে আগুনে হাত দেয় না কেন তাহলে ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝেনি তুমি নিজের ভালোটা বুঝো না কেন তোমার কাছে রাসূলের সুন্নতের আদর্শ ভাল লাগে না কি রাসূলের আদর্শ ভাল লাগে না লাগলে হলে তুমি ওই লাইনে চুল কাটলা কেন কি ফায়দা কি লাভ কি বড় আফসুস আবার দাবি করো রাসূলের আসে আচ্ছা রাসূলের রেখে যাওয়া সুন্নতের আদর্শ
একটু আগেই সবাই স্বীকৃতি প্রদান করলেন শ্রেষ্ঠ ওই রসূলের আদর্শ কি হিন্দুরা পালন করবে না ইহুদিরা না খ্রিস্টান না বৌদ্ধ না কারা করবে কোন দেশের মুসলমান ফিলিস্তিন সারা দেশের শুধু গাজীপুরের দিবাব তাহলে আপনার সুন্নাত কই ও বিয়ার পর হ্যাঁ এ যুবক বিয়ার পর তোর কপালে যে বিয়া নাই তা জানো নি কথাগুলো লিখে রাখিস যুবকদেরে বলি তোর কপালে কি নাই বিয়া নাই 75 গ্যারান্টি বাকি রইল কত পার্সেন্ট 25% যে বিয়া আছে তবে বউ পাবি না পাবি জল্লাদ বউ পাবি না জল্লাদ কয় মাইয়ার জীবনের উপর আক্রমণ করেছো ওই এক জল্লাদ আইসা জুতার বাড়ি দিয়া 10টার ঝাল মিটায় বলবে দেখ কত ধানে কত চাল বউ পাবি না জল্লাদ পাবি আমি কইছি জল্লাদ তুঙ্গ ভাষায় তার নাম ডানা কাটা ভরি কি ভরি ও ঘরে আইসা প্রথমে তোর মায়ের ডানা কেটে ফেলবে আর বলবে তোর মা খারাপ তোর মায়ের সাথে আমি থাকবো না আলাদা বাসালো পরে তোর বাবার ডানাও কেটে ফেলবে বাকি থাকবি তুই তোরে লয়ে বলবে ঢাকা ল ফেলাট ল ওহানে গিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকিন্নি বানাইয়া তোর ডানা কেটে ভিন্ন পাখির সাথে কথা বলবে অন্য গাছে গিয়া বউ পাইছো না জল্লাদ ডানা কাটা ভরি আনবি ডানা কাটবে না তো এটা কেমনে ডানা কাটা ভরি ডানা কাটা পরি মানেই হলো তোর বাপের ডানা কাটবে মায়ের ডা কাটবে তোর ডা কাইটা তোরে ফকিন্নি বানায় বিদায় নিবে আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় বল আমি কানে ধরে তওবা করি কারণ মোবাইল চালাইয়া সারা রাত যেই গুনাহ করো এই গুনাহের দ্বারা আল্লাহ ভালো কিছু তোর কপালে দিবে না হ্যাঁ যদি তওবা করো রাস্তা খুলে যাবে কারণ আল্লাহ তো দয়াময় ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাশুক হে পয়গম্বরে আরবি আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মানুষের জন্য এক আদর্শের মডেল বানাইয়া পাঠাইলাম এমন একটা জমিনের মধ্যে আমি রহমতের নবীকে পাঠাইলাম মক্কা নগরী আল্লাহ বলেন নবী আমি আপনাকে পাঠাই নাই রহমাতুল্লিল আলামিন করে পাঠাইছি এখানে খেয়াল করি আর একটা কথা রহমাতুল্লিল আলামিনের তরজমা অনেকে করে থাকেন উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ পরকাল জগৎ তরজমা সহি নয় আমি তরজমা করেছি রহমাতুল্লিল আলামিন মানে জগৎ সমূহের জন্য রহমত জগৎ কি দুইটা রুহের জগৎ এক জগৎ মায়ের গর্ভের একটা জগৎ দুনিয়ার এক জগৎ আলমে বরজখ কবরের আর একটা জগৎ হাশরের ময়দানের এক জগৎ জান্নাত ও জাহান্নামের এক জগৎ আল্লাহ বলেন নবী আপনাকে আমি রহমত করে পাঠাইলাম শুধু উভয় জগৎ না জগৎ সমূহের জন্য আপনি পুরাটাই রহমত এত বড় শ্রেষ্ঠ ডাক্তার যিনি পুরা জগৎ সমূহের জন্য পুরাটাই রহমত তাকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গাটা পুরাটাই মানুষগুলো পুরাটাই গজবের মানুষ এতটা খারাপ গোটা পৃথিবীতে ওই সময় মক্কার মতো চরিত্রহীন লম্পট কোনো মানুষ আর জমিনে কোথাও ছিল না এত খারাপ এত চরিত্রহীন বলে কেমন খারাপ পৃথিবী আল্লাহ বানাইয়া একটা সুন্দর ঘর বানাইছেন এবাদতের ঘর নাম কি বাইতুল্লাহ
এত দামি পবিত্র ঘর ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাসি লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া একটা বাসিন্দাও জমিনে আল্লাহ পাঠান নাই প্রথমে আল্লাহ ঘর বানাইলেন ইবাদতের ঘর বসবাসের ঘর বানান নাই কারণটা কি জমিনের চিফ গেস্ট হবে মানুষ জমিনের প্রধান মেহমান কারা মানুষ ফেরেশতারাও চিফ গেস্ট না জিনেরাও না আল্লাহ মানুষকে জমিনের চিফ গেস্ট বানায়া পাঠাইলেন পাঠাবেন চিফ গেস্ট যারা হন এরা দীর্ঘ টাইম এখানে বসবাস করতে আসবেন কি সামান্য সময় কাজ শেষ বিদায় তাহলে এই জমিনে আল্লাহ মানুষ বানাইবেন চিফ গেস্ট তার মানে অল্প সময় তো কেন বলে অল্প সময় আসবে ইবাদতের জন্য দুনিয়া তার ইবাদতের জায়গা এজন্য ঘর বানাইছেন ইবাদতের ঘর দুনিয়ার মানুষ দুনিয়ায় করবে ইবাদত আরামে বসবাস করার জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত হাকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস আমার নবী রুহের জগতের জন্য রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য আমার নবী রহমত হাশরের ময়দানের জন্য আমার নবী রহমত জান্নাত ও জাহান্নামের বেলা আমার নবী রহমত নবী মক্কা নগরীতে আসছেন রহমতের বাড়ি ধারা শুরু হয়ে গেল যেই মানুষগুলো এত চরিত্রহীন যেই বাইতুল্লাহর দিকে শুধু নজর দিয়ে তাকায় থাকবে কিছু বলবে না এরপরও শুধু সওয়াব লেখা হবে এত একটা দামি বাইতুল্লাহ ঘর যেই ঘরের আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এত দামি একটা ঘর ওই ঘরের মধ্যের মানুষগুলো এত খারাপ ঘরের ভেতরে 360টা মূর্তি টানাইয়া নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে কত খারাপ এই মানুষগুলো এত খারাপ নিজের কলিজার আপন কন্যাকে জিন্দা হত্যা করে বাবা হইয়া লজ্জায় মাথা উঁচু করে না পাথর চাপা দিয়ে মেরে ফেলে নিজের আপন মেয়ে এতটাই খারাপ মাত্র 13 বছরের ব্যবধানে ওই মানুষগুলোকে রহমতের নবীর সোহবতে এরা এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় কয় লিস্টি দিলাম নবীরে গিয়া দাও এই লিস্টির ভিতরে 10 জনের নাম আছে এদেরকে জানায় দেওয়ারা বিনা হিসাবে জান্নাতি এই মানুষই মাত্র 13 বছরের ব্যবধান রসুলের মেহনত এত বড় চরিত্রহীন মানুষ এদেরকে স্বর্ণের মানুষ বানাইতে আমার নবীর কোনোদিন একটা গালি দেওয়া লাগে নাই চোখের গরমও দেখান নাই আমার নবী গালির কোনো জবাবও দেন নাই একটা বেতের বাড়িও দেন নাই অত চল্লিশটি আইসে গেছে আর সে আজিম থেকে এরা জান্নাতি আল্লাহ জানায় দেন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন ও নবী আপনার সোহবতে যারা আসছে এরা সাহাবা এদেরকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম এদের উপর এরাও আমার উপরে খুশি আমিও খুশি আমি আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম
কিন্তু 1500 বছর পর আজ আমার সমাজের ভেতরে অনেকে সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে ইশারা ইঙ্গিতে আর যারা বক্তব্য দিবে তিনবার কসম করে বললাম এরা ইসলামের দুশমন এরা রসুলের দুশমন এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড বলবেন এই জমিনে কি সাহাবাদের বিরোধিতা করার কেউ আছে নাই আরে বড় এক মুফতি সাহেব কি সাহেব মুফতি সাহেব বলে ওমর ফারুক সাহাবী ভণ্ড আসেন কোন দেশে খবর নাই সাবধান আমার নবী রহমতের নবী কেমন রহমতের নবী আমার নবী আলাদা আলাদা সিস্টেমে রহমত দুনিয়াতে আমার নবী মুমিনের জন্য যেমন রহমত বেঈমানের জন্য তেমন রহমত আমার নবী দুনিয়ার জমিনে পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী জঙ্গলার প্রাণীদের জন্য যেমন রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী তেমন রহমত আমার নবী গাছের জন্য রহমত একটা একটা যদি বুঝাইতে যাই সারা রাত কাটিয়া যাবে শেষ হবে না কেমন মায়ার নবী মরা গাছে নবীরে চিনে জেন্দা মানুষ ওই নবীরে চিনলি না যদি চিন্তিরে গাজীপুরের মানুষ আমার নবীর সুন্নতেরে জবাই কইরা বেঈমানের পা চাটা গোলামি করতে পারতি না আব্দুল্লাহ মামুন সাহেব ফিলিস্তিনের দরদ নিয়ে কথা বলছেন তুমি ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদবা কখন তোমার দিলে রসুলের মোহাব্বত থাকলে না তুমি নিজে ডাইরেক্ট রসুলের আদর্শকে জবাই করতেছো সুযোগ পাইলে কওমির বিরুদ্ধে লেখতেছো দেওবন্দীদের বিরুদ্ধে লেখতেছো তাবলিগের বিরুদ্ধে লেখতেছো আলেমদের বিরুদ্ধে লেখতেছো তোমার দ্বারা তাদের পক্ষে কি হবে তুমি ফাঁকে ফাঁকে আবার সিফাগল্লিতে গিয়া মন্তব্য করো ফিলিস্তিনে মানুষ মরলে বাংলায় স্লোগান দিলে লাভ কি হ্যাঁ কি বহুত আছে বহুত আমগোলাইনের মুসলমান আছে হিন্দুরাও বলে না বহুত আল্লাহর বান্দা আছে এই দোকানে যাবেন ঘুরতে ভাই অজ হবে কালেকশন করে কিছু টাকা দেন বলবে এত অজ দিয়া লাভ কি ওই মুসলমানের বাচ্চা কোনদিন বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি এত সিনেমা হল দিয়া লাভ কি কোনদিন বলবে না ভাইরা আমার রহমতের নবী আমার এমন আদর্শ দিয়া গেলেন এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মহব্বত জমা করো শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো বিদ্রোহী যেন না হই কলিজা দিয়া দোয়া করব ও দয়ার মালিক দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই এরে নবীর আশিক উম্মতের দল সাবধান বড় কঠিন মুসিবত এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি আর সব ওলামায়ে কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন
ইসরায়েল বেঈমানের পণ্য বিক্রি করা যাবে না কেনাও যাবে না দোকানে আছে না নাই ও আল্লাহর গোলাম এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব না আমাদের বলার দায়িত্ব বলবো যাকে বুঝানোর দায়িত্ব বুঝাবো কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার আর আল্লাহর ফয়সালা এরে নবীর আশেক উম্মতের দল ওই নবী রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা পালন করবে না মুসলমানরাই পালন করবে আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্য এই আলেমদের মেহনত দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই তাবলিগলারা দৌড়ায় পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে দাওয়াতের পিছনে ও আল্লাহর বান্দা কেউ বলে না আমার দলে আসো সবাই বলে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মতে চলবা ডাক্তার হইলো তোমার সম্মান সবার উপরে নবীর আদর্শ নিয়ে চলবা ইঞ্জিনিয়ার হইলো সম্মান উপরে আর নবীর আদর্শ জবাই করে ও যদি চলিয়া ডাক্তার হও ডাক্তার হতে পারবা তবে তাসলিমার মতো জুতার বাড়ি ছাড়া উপায় নাই ভাইরা আমার এরে যুবক তোমার কাছে জানি কে বুঝাইছে ইসলাম অনেক কঠিন কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নেই কত সহজ তুমি ব্যবসা করবা ইসলাম নিষেধ করে না অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না ব্যবসা বাণিজ্য লেখাপড়া বন্ধ হয়ে যাবে কে বলেছে তোমাকে ডাক্তারি পড়ো বাধা নাই নবীর তরিকা মেনে চলো এরকম ডাক্তার নাই চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওই ডাক্তারকে খারাপ খারাপ বলার উপায় নাই অতএব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো নবীর মোহাব্বত নিয়া আদর্শের অনুসরণ শুরু করে দাও সম্মান বেড়ে যাবে সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো এত বয়ান এত বয়ান এত বয়ান জীবনে তো বয়ান কম শুনলা না রে বাবা জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমগো বক্তাদের বয়ান আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্টগ্রাম হিলট্যাক্সের পাহাড়ে ডুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ইমানের উপর আক্রমণ করে আজকে বয়ান করা দরকার পঞ্চগড়ে যেখানে টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া বহু মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে কিন্তু কই মুসলমানের পিছনে বারো মাস দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার টাইম আছে না ঘুমের টাইম আছে এরপরও ফলাফল জিরো এত চিল্লাইয়া কত বিনয়ী হইয়া কথা বলি মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি এরপর দুই একটা কথা উঁচু কণ্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাই মোনা যাতে আল্লাহর কাছে মাপ চাই কিন্তু কি লাভ বয়ানের আগেও দেখি আল্লাহর বান্দা বিরিটানে মোনাজাতের ফরও বিরিটানে এরম আশেক নাই কেউ তাই কি মোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বিড়ি মোনাজাতে কি বিড়ি চাইছে নি একটু চিন্তা করা দরকার মানুষের তো একটা লজ্জা থাকারও দরকার ফ্যান্ডেল থেকে মোনাজাতটা দিয়াই বাইরে গিয়ে বেরি টুপিটা পকেটে আল্লাহ হেদায়াত দান করো তারপর আমাদের কথা কি বন্ধ হবে কথা আমরা চালায় যাব সংখ্যায় বেশি না হোক সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে আমার মাওলার রহমত তাহাজ্জুদের কান্না ফজরের আজানের ধ্বনি
এর নবীর উম্মতের দল এখন থেকে তৈরি হয়ে যাও রে যুবক মনে করিও না ফিলিস্তিনের উপরে বুঝি বেঈমানের আক্রমণ না গোটা দুনিয়ার বেঈমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান ওতে বাগে থেকে রেডি হইয়া যাও পারলে কাফনের কাপড় কিনে নাও না হয় সাদা জামা কাপড় পরে থাকো যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব কোন প্রশ্ন করা যাবে না দিনের জন্য কোন ব্যক্তির জন্য না আল্লাহর জন্য রসূলের আদর্শের জন্য যেখানে ডাক আসবে যখন আসবে তখন সেখানে হাজির ইনশাআল্লাহ অতএব ভাই তোমরা স্কুলে পড়ো রে যুবক মা বাবার দোয়া নিয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও মানুষের সাথে ভালো আচরণ করো জবানটাকে কন্ট্রোল করো মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দ্বীনের পথে আগাইতে পারবা না অতএব এখন থেকে তওবা করে নাও আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো ও দয়ার মালিক জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোকায় পড়ে মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে আমার জিহ্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া তো একদিন যাব হায়াতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ও আল্লাহ তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো স্কুল পড়িয়াও নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না ও বুড়া বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন কিয়ামত পর্যন্ত নতুনভাবে কেউ আর আলাদা সম্মান দিতে পারবে না আল্লাহ এত ইজ্জত দিছেন কেউ যদি চালাকি কইরা আলাদাভাবে নারীর সম্মান দিতে চায় নারীর সম্মান হবে না বরং হবে নারীরা আরো অপমান কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন এত বেশি যে কারণে কিয়ামত পর্যন্ত নারী সম্মানের জায়গায় থাকবে কোনোদিন সম্মান নষ্ট হবে না এরে আম্মা জান আপনার মতো কত মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে আগাও আল্লাহকে মনে মনে ডেকে ডেকে বলো আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিলাম আজকে থেকে নামাজ ছাড়ব না মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব নবীজির তরিকার উপরে চলার চেষ্টা করব সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ দিনের জন্য জীবনটাকে আগায় দিব রে আল্লাহ আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারো এক ফোঁটা চোখের পানিও যদি ছাড়তে পারো তোমার 30-40-50 বছরের জীবনের গুনাহ আল্লাহ এক সেকেন্ডে ক্ষমা করে দিবেন ও আল্লাহর বান্দারা তবে শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুড়িয়া যায় নবীও বয়ান করলে হেদায়াতের কালেমা জবানে আসে না আর কপাল যদি আল্লাহ খুলে দেয় নবীর গর্দান কাটতে গিয়াও বান্দা কালেমা পড়ে নেয় এই জমিনের মধ্যে ওই রকম কিছু কপাল পড়া মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না চোখেও পানি আসবে না ওই বয়ান শুনিয়া বান্দা তওবাও করবে না বরং বাহিরে গিয়ারও সমালোচনা বাড়ায় দিবে আরেক দল আল্লাহর গোলাম গুনাহ নিয়া ময়দানে ঢুকবে হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ করবে আর চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ
জীবনে তো অন্যায় কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো কেউ সম্মানে আগাইতো না রে আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই ও দয়ার মালিক আজকে থেকে তওবার নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দেব না দাড়ি আর কাটব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما